एवरीवन, गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल। आमी उपमा चैति। आशा करी अपनारा सबाई जे जेखाने आछेन खूब भालो आछेन, सुस्थ आछेन। आमार नतुन आरेकटी ब्लगे आपनादेर सबाइके स्वागत जानाच्छि। जेहेतु गुड मॉर्निंग बोलेछि, बुझतेई पारछेन आजके आमी आमार ब्लगटा सकाल थेकेई शुरू करेछि। एखन बाजे 10টা। आमी किछुक्षण आगे घुम थेके उठेछि, एखनो घुमेर रेश काटेनि। তো ঘুম থেকে ওঠানোর পর আমি আরাধ্যাকে খাওয়া দাওয়া, ওর খাওয়া দাওয়া শেষ, আরাধ্যার খাওয়া দাওয়া শেষ। এখন আমাদের আমি কি খাবো ওইটা দেখব। তার তো আমি এখন একটু ব্যায়াম করব। আমি প্রতিদিনই চেষ্টা করি একটু ব্যায়াম বা নাচ প্র্যাকটিস করার। আর যেদিন দুটোর মধ্যে একটাও করতে পারি না, সেদিন একটু চেষ্টা করি বাইরে গিয়ে হাঁটাহাঁটি করার। তো যাই হোক, আমি আজকে সারাদিন কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ততক্ষণ আপনারা আমার সাথেই থাকবেন। করে আসার পর আমি আমি আর শাওয়ার করে নিয়েছি, সাথে আরাধ্যও শাওয়ার করে ফেলেছে। এখন ওকে আমি রেডি করে দিচ্ছি, তারপর আমি চলে যাব কিচেনে আজকে দুপুরে কি খাবো সেটার ব্যবস্থা করতে। আর তাছাড়া আজকে দুপুরে তেমন কোনো মানে নাই, যে প্ল্যান নাই। আজকে দুপুরে যা আছে তা দিয়েই খেয়ে ফেলবো। কালকে আমি একটু বিরিয়ানি রান্না করেছিলাম, তো ওই বিরিয়ানি যে চিকেন থাকে চিকেনটা শেষ, চিকেন বিরিয়ানি করেছিলাম, তো চিকেনটা শেষ। আর এখন বিরিয়ানি বাকি যে অবশিষ্ট জিনিসগুলো থাকে, মানে চাল বা ভাত বা পোলাও যেটাই বলেন ওটাই আছে। তো তাই ভাবছি যে ডিম ভুনা করব, আর ডিম ভুনা দিয়ে আজকে এখন বিরিয়ানিটা খেয়ে নিব। আর রাত্রে আমি আজকে বানাবো ডিনার স্পেশাল বানাবো, তো ওইটার জন্য আমি আজকে চিন্তা করছি কি বানানো যায়, কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আপনারা অনেকেই জানেন। তো সেজন্য সৈকতকে বলছিলাম যে দুপুরে সিম্পল কিছু একটা খাই, মানে এটাই খেয়ে নিই যা আছে, রাতেই রান্না বান্না করব। তো যাই হোক, আরাধ্যা রেডি, এখন আরাধ্যাকে আমি খাইয়ে দিব। আগে আমার রান্নাটা বসাবো, তারপর আমি আরাধ্যাকে খাইয়ে দিব, তারা দুইটা কাজই একসাথে হয়ে যাবে। এখন অলরেডি 1টা বেজে গেছে, সকালে আমার সব কাজ শেষ করতে করতে এরকমই বাজে। তারপর যদি রান্নাবান্না সকালে রান্নাবান্না ঝামেলা থাকে তাহলে আমি রান্নাবান্নাটাই আগে করে নিই, আর যদি রান্নাবান্নার ওরকম কোনো ঝামেলা না থাকে তাহলে দেখা যায় আস্তে ধীরে সব কাজ করি। তো আজকে যেহেতু ভাবছিলাম যে রাতেই রান্না করব, তাই সকালটা একটু অলসভাবে কাটিয়েছি, এখন একটু তাড়াহুড়া করতে হবে। যাই হোক, কোনো ব্যাপার না, জামাই আমার ভালো, কোনো ইয়া নাই, কমপ্লেন নাই কোনো কিছুতে। সকালের খাবার যদি দুপুরে দিই, দুপুরের খাবার যদি রাতে দিই, তারপরেও কিচ্ছু বলবে না, ভালো আছি। যাই হোক, এখন আমি যাচ্ছি। এখন আরাধ্যা আমার ড্রেসিং টেবিলের অবস্থা খুব খারাপ বানাবে, তার আগে আমার এখানে লাইট টাইট অফ করে দিতে হবে, আর ওকে নিয়ে আমি চলে যাব। বাবা চলো রান্না করো।
বাবার জন্য রান্না করবে না বাবা কি খাবে চল এই যে আমাদের দুপুরে খাবার রেডি আর এখন আমরা খাবো তারপর পরে আপনাদের সাথে আবার কথা বলছি তো এখন বাজে সাড়ে কয়টা এখন বাজে পৌনে ছয়টা আমাদের এখানে এখনো বিকাল আর সন্ধ্যা হয় সাড়ে আটটার দিকে সৈকত এখনও কাজ করছে আজকে সৈকতের অনেক কাজ আর আরাধ্যা ওকে আমি বাইরে চেয়ার দিয়ে বসিয়ে রেখেছি বাইরে বাচ্চারা খেলাধুলা করছে ওই খেলাধুলা দেখছে আর চিৎকার দিচ্ছে আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন তো এখন আমার রান্নাবান্না শেষ করে ফেলতে হবে তাড়াতাড়ি করে কারণ আজকে আরাধ্যা মনে হচ্ছে তাড়াতাড়ি ঘুমাবে কারণ ও আজকে দুপুরে ঘুম যায় নাই তো এখন দেখি সেজন্য তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসলাম অন্য সময় দেখা যায় সাতটা সাড়ে সাতটা বা আটটার আগে আমি রান্নাঘরে আসি না তো আজকে আমি রান্না করব ইচ্ছা আছে শুটকি ভর্তা মাছের কোফতা কারি তারপর খাসির মাংস তারপর চিংড়ি মাছ ভাপা তারপর রুই মাছের ঝোল তারপর রান্না করব ইলিশ মাছ ভাজা আর এতটুকুই আর জানি না কতটুকু কী করতে পারবো কারণ এখন অলরেডি ছয়টার মতো পৌনে ছয়টা আর ছয়টা বাজার আর দশ মিনিট বাকি আছে তো যাই হোক আমি দেখি কত তাড়াতাড়ি রান্না শেষ করা যায় কারণ আমি এখন কোফতা কারিটা বানাবো সেজন্য কারণ ওইটাই মনে হয় একটু বানাতে বেশি টাইম লাগবে তো আমি এখন সেজন্য কোফতা কারিটা রেডি করে নিচ্ছি কোফতার বলগুলো বানিয়ে নিয়েছি কোফতা যে বানাবো গোল গোল করে তো আমি এটা এখন রান্না করে নিব সৈকত গেছে আরাধ্যাকে নিয়ে একটু পার্কে সাধারণত এই সময়টা আমি একটু বাইরে যাই কিন্তু আজকে রান্না করতে হবে সেজন্য বাইরে যাই নাই আপনারা আমাকে দেখতে দেখে বুঝতে পারছেন যে কেমন গরম পড়ছে আমাদের এখানে প্রচণ্ড গরম যে ভয়টাতে আমি যে ভয়ের কারণে আমি দুপুরবেলা রান্না করি না কিন্তু কোনো উপায় নেই আজকে বিকেল থেকেই গরম এখনও মানে ওরকম ইয়া নাই তো এখন আমি এই বলগুলোকে ভেজে নেব তো আমি এখন তো আমার মাছের কোফতা কারি আমি বসিয়ে দিয়েছি ওটা হচ্ছে আর এদিকে আমি এখন বসাবো ভাপা চিংড়ি করব সেজন্য আমি এখন এটাকে রেডি করব তো সেজন্য আমি এখন সরিষাটাকে হাম্বুল দিস্তা ওইখানে আমি এটাকে হাম্বুল দিস্তাই তো বলে না তো যাই হোক এটাতে আমি এটা এখন একটু পিষে নিচ্ছি মানে পেস্ট করে নিচ্ছি কারণ আমার এখানে শিল নোড়া নেই তো সেজন্য আমার যদি এটা আমি ব্লেন্ডার করি ব্লেন্ড করি তাহলে এটা একটু মানে দানা দানা থেকে যায় পুরোপুরিভাবে পেস্ট হয় না তো তাই আমি এটা সবসময় এভাবেই করি তাহলে কিছুটা হলেও ঠিক থাকে মানে ওরকম মানে ব্লেন্ডারের মতো হয় না এটা কিছুটা হলেও মিহি হয় তাই এভাবেই আমি করি তো এখন আমি ভাপা চিংড়িটাও রেডি করবো আমার মার হাতের ভাপা চিংড়ি অনেক মজা হয় কিন্তু মানে দুঃখের বিষয় আমি এভাবে বানাতে পারি না মার রেসিপিতেই বানাই কিন্তু মা তো পাটা পুঁতাতে মাস বা শিল নোড়াতে মা ভালো করে পেস্ট করে তারপর বানায় কিন্তু আমার যেহেতু ওটা নাই তাই একটু দানা দানা ভাব থেকে যায় তারপরও খেতে খারাপ লাগে না ভালোই লাগে তবে আমাদের চিংড়ি মাছ চচ্চড়িটাই খেতে বেশি ভালো লাগে চিংড়ি মাছ মানে চিংড়ি মাছ ভুনা যেটাকে বলে ওই চিংড়ি মাছ ভুনাটাই আমরা বেশি খাই আর দেখা যায় চিংড়ি মাছ ভাজাটাও আমরা খেয়ে থাকি এই যে তো আমি ভাপা চিংড়ির মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি এটা আমি এখন ভালো করে মেখে নিচ্ছি ব্লেন্ডারে করার কারণ এটা একটু এরকম হয়েছে দেখতে আমি যদি এটা পাটা পুঁতাতে পিষে নিতাম তাহলে এটা একদম পেস্টের মতো মানে একদম মিহি হয়ে যেত হাতের সাথে একদম মিশে যেত কিন্তু কিছুই করার নেই এভাবেই খেতে হবে নাই মামার চেয়ে কানো মামা ভালো তাই না ভেবেছিলাম যে ইলিশ মাছ ভাজি করব কিন্তু এখন ভাবছি না সৈকত ইলিশ মাছের চচ্চড়িটা খেতেই বেশি পছন্দ করে তাই ভাবলাম চচ্চড়িই করে ফেলি ইলিশ মাছ রান্না করতে তো খুব একটা বেশি সময় লাগে না তো আমি এখন ইলিশ মাছের জন্য সব কিছু রেডি করছি
কিচেনের অবস্থা খুব খারাপ। যখন অনেক কিছু একসাথে রান্না করি তখন কোনটা করবো না কোনটা করবো এমনিতে মাথা এলোমেলো হয়ে যায়। তারপর আবার কিচেন ক্লিন করতে আমাকে আবার অনেকক্ষণ সময় দিতে হবে। আসলে প্রত্যেক বছরই আমার জামাই ষষ্ঠী বা যেসব ইয়াগুলো থাকে ওগুলোতে প্রত্যেক বছর আমার সৈকতের জন্য কিছু করা হয়। মানে আমার মা সবসময় ফোন করে বলে কালকে তো জামাই ষষ্ঠী, মা বলবো সামনে সপ্তাহে তো জামাই ষষ্ঠী, আমার সৈকতকে কিছু রান্না করে খাওয়ায়, স্বামী তো আর পারি না এই সেই। তো যাই হোক, মা তো আর নিজে কিছু করতে পারে না দেশ থেকে, তো মা সবসময় আমার কাছে আবদার করে আমি যেন তার জামাইকে কিছু রান্না করে খাওয়াই। আমি মাকে বলি আমি সবসময় ওর জন্য রান্না করি, এটা তো স্পেশাল কিছু না। তো মা তখন আমাকে বলে যে না সবসময় তো তুই তোর পক্ষ থেকে রান্না করস, আর জামাই ষষ্ঠীর দিন আমার পক্ষ থেকে রান্না করবে। মা এখন আমি যখন রান্না করতে শিখেছি তখন বাংলাদেশে মনে হয় 7টা বাজে সকাল। মা আমাকে বাংলাদেশে 6টা সাড়ে 6টার দিকে ফোন দিয়েছে, কিরে কী করছিস রান্না বান্না কর তোর। মানে মা সবসময় এটার মধ্যে ইয়া করে, আর সৈকত এটা শুনলে খুব খুশি হয়ে যায়, ওর জন্য রান্না বান্না হচ্ছে খুব স্পেশাল ফিল করে। তো যাই হোক, ওর খুশি হলে ভালোই লাগে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাছের কোফতা কারি রেডি, একটা আইটেম বানানো শেষ। আর ওইখানে আমি ইলিশ মাছ বসিয়ে দিয়েছি, আর এখানে আমি লুন মাছের ঝোল করবো। তো আমার মাছের কোফতা কারিটা দেখতে কেমন হয়েছে আমাকে জানাবেন, রেসিপি লাগলে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো আমার রান্না প্রায় মোটামুটি শেষের দিকে, আমার মাছের কোফতা রেডি, তারপর রুই মাছের ঝোলটাও হচ্ছে, আর ইলিশ মাছও প্রায় হয়ে গেছে, আর এখন আমার জিরা শেষ হয়ে গেছে, জিরা গুঁড়া যেটা। তো আমি এখন ওটা ঢেলে নিচ্ছি। আসলে বিকেল থেকে রান্না করছি তো তাই আমাদের বিকেলবেলা নিচে বাসার নিচে অনেক বাচ্চারা খেলাধুলা করে, তাই হয়তো অনেক আওয়াজ আসতে পারে, সেজন্য আমি সরি। তো এখন শুধু আমার খাসির মাংসটা বাকি, আর চিংড়ি মাছটা আমি ভাপা বসাবো, আর হচ্ছে ভাতটা বাকি হয়ে যাবে। আর এখন বাজে 7:30। আসলে আমার তো কোনো কিছু আগে থেকে রেডি করা থাকে না তাই আমার সব কিছু রেডি করে রান্না করতে একটু তো সময় লাগেই। তো আমার রুই মাছের ঝোলটাও প্রায় রেডি, প্রায় না মানে রেডি, আমি এখন এটাকে নামিয়ে নিব। আমার আজকে যেভাবে রুই মাছের ঝোলটা রান্না করেছি স্প্যারাগাস আর আলু দিয়ে, ওটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তো আমার রান্নাটা শেষ, আর এই যে ইলিশ মাছটাও রেডি, নামিয়ে নেব। আর সৈকতকে ওই দিন বলেছিলাম যে আমি খাসি মাংস খাবো, মানে খাসি মাংস আমার বাসায় এমনিতে আনা আছে, তো ওকে আমি বলেছিলাম যে আমি যে হাড্ডি উটি থাকে না যে শোল্ডারের যে পিসগুলো আমাদের সাধারণত লেগ পিস আনে, তো আমি ওকে বলেছিলাম যে আমি হাড্ডি আলা মাংস খেতে চাই, তো আমার জন্য মাংস নিয়ে এসেছিলো 2-3 দিন আগে। কিন্তু আজকে আমি মাংস ক্লিন করতে গিয়ে দেখি কি মাংসের চারিপাশে শুধু চর্বি আর চর্বি, মাংস ক্লিন করতে গিয়ে আমার চর্বি ফেলে দিতে দিতে আমার মাংস আছে আর এতটুকু। এমনিও আমি অল্প একটু করে করে রান্না করছি যে এত খাবে কে, কারণ একটা বেশি দুইটা আমাদের বেশি খাওয়া হয় না, কিন্তু পরে এখন মাংস দেখে আমি পুরাই হতাশ। মাংস দেখে আপনি, এই যে আমার মাংস
এই কড়াইটা দেখে আপনারা কেউ হাসবেন না। এই কড়াইটা কি হয়, রান্না করতে করতে পুড়ে যায়, যখন এটাতে আমি রান্না করি তখন এটা পুড়ে যায়, আর বারবার এত ঘষে 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 পরিষ্কার করার মতো আমার শক্তি থাকে না। তো যতটুকু পরিষ্কার করা যায় ততটুকুই আর এইভাবেই রাখি, কিছু করার নেই। তো আমি এখন তরকারিগুলো নামিয়ে দিচ্ছি, আর সৈকতের আরাধ্য চলে এসেছে। হ্যালো, হাই, ঘোরা শেষ? তোমাদের বাবা বেটির ঘোরা শেষ? হ্যাঁ, কে খাবে আজকে এত রান্না? এত রান্না কে খাবে? কে খাবে মা? বাবা এক্সাইটেড, আমি আর ওয়ার্কআউট করতে যাব। কেন এক্সাইটেড? পেটটা সাইজ করতে। আচ্ছা, জামাই ষষ্ঠী এত কিছু থাকে, বউ ষষ্ঠী থাকে না কেন? তো বলে রান্না করি না আমি। না, বউর জন্য রান্না করেন, তারপরে যদি বউ ষষ্ঠী জানে এই জাতি থাকে। আমার মেয়েও কান্না করতেছে যে না, একটা এমন কিছু একটা দরকার। করুন, অবশ্যই করুন। ওকে ভালো করে হাতটা ধোয়া দেন, মুখ ধোয়া দেন। আমার রান্নাও শেষ, আমি রান্নাঘরটা শুধু ক্লিন করবো, সন্ধ্যা হয়ে আসছে। আমার মোটামুটি সব কিছুই রান্না করা শেষ, এখন আমি রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি, আর খাসি মাংসটা বসাবো, আর যে চিংড়ি ভাপাটা ওই দুটোই বাকি আছে। আর রান্না করতে করতে এত বাসন কোসন জমে গেছিলো যে সিঙ্কে দেখে মাথা খারাপ হয়ে গেছিলো, তো ওগুলো সবগুলো ধুয়ে নিলাম। আরও কিছু বাকি আছে, ওগুলো এখন ধোবো। রান্না যখন করি তখন দেখা যায় বাসন কোসন তো তাড়াতাড়ি ধোয়া হয় না, একটা রান্না করে রাখি, একটা রান্না করে রাখি, এভাবে জমতে জমতে এক গাদা বাসন কোসন জমে যায়। এটা হচ্ছে খাসির মাংস, কোনো ঝোল রাখিনি, একদম কষা কষা করে রান্না করেছি। এটা হচ্ছে রুই মাছ, রুই মাছের ঝোল। এই রেসিপিটা আমি আগেও বলেছি, আমি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নিতে পারেন। এটা হচ্ছে মাছের কোফতা কারি, তারপর এটা হচ্ছে আমার ভাপা চিংড়ি, তারপর এটা হচ্ছে আমার ইলিশ মাছ, আর এটা সৈকত কেটেছে সালাদ। সালাদ কাটতে আমার ভালো লাগে না, তো এই কাজটা সবসময় সৈকতই করে। তো এই যে আজকে আমাদের ডিনার রেডি, তো এই যে আজকে আমাদের স্পেশাল ডিনার জামাই ষষ্ঠী, আজকে স্পেশাল ডিনার রেডি। আমি শুটকি ভর্তা করবো ভেবেছিলাম, বাট আর ইচ্ছা করছে না, অনেক টায়ার্ড লাগছে, তাই আর করলাম না। সৈকত বললো করতে হবে না, তাই বেঁচে গেছি, আর করি নাই। তো সৈকত রেডি, এখনও খাওয়া দাওয়া করবে। খুব খুশি। তো কোনটা দিয়ে শুরু করবো আমি? মজুমদার আপনার কেমন লাগতেছে? ভালো তো লাগবে, নিজের টাকায় জামাই ষষ্ঠী, এটার অনুভূতি অন্যরকম। তা আপনি কি শ্বশুর বাড়িতে গেছেন? আপনাকে তো নিজের টাকা দিয়ে করতে হবে। সেটাই হোক না, এটা একটা শাশুড়ি বলছে এটাই অনেক। শাশুড়ি বলে না আপনাকে রান্না করে খাওয়াইতে? আজকে আন্দা আজকে আজকে শুধু খাই, ঠিক আছে, আজকে কোনো ইয়ে হবে না। ওকে, তাইলে এখন আপনি খাওয়া দাওয়া করেন, একসাথে শুরু করি, একসাথে না, আমি একটু বিদায় নিয়ে নিই, তারপর একসাথে খাবো। তো আমরা এখন খাওয়া দাওয়া করব। আজকে সৈকত বলছে আর কোনো কথা না, ও আর কোনো কথা বলতে চাচ্ছে না, আর ও ওয়েটও করতে পারছে না। আমি ওকে বলেছি যে খাওয়া শুরু করে দিতে, কিন্তু যেটা সবসময় হয়, ও কখনো আমাকে ছাড়া খায় না, একটু লক্ষ্মী ছেলে। তো যাই হোক, আজকে আমি অনেক টায়ার্ড, এখন খাওয়া দাওয়া করব, তারপর সোজা ঘুমাতে চলে যাব। তো যাওয়ার আগে আপনাদেরকে একটা কথাই বলবো, আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে? লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব এন্ড কমেন্ট, কমেন্টস। আর আরেকটা ব্যাপার, সবাইকে জামাই ষষ্ঠীর শুভেচ্ছা, সব জামাইদেরকে জামাই ষষ্ঠীর শুভেচ্ছা। আর যাদের যারা শ্বশুরবাড়ি থেকে দূরে থাকেন, তারা শ্বশুর শাশুড়ি ছাড়াই জামাই ষষ্ঠী পালন করেন,
তো যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর আমার ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনারা সবাই যে যেখানে আছেন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা দেন।